অনেক কিছু খাবো, দেখতেই পাচ্ছ আছে ডাল, বেগুন ভাজা, ডিম অমলেট, আছে ডিমের কারি আর চিকেন লেগ পিস মানে মাংসের ঝোল। তো আমি খুব এক্সাইটেড খাওয়ার জন্য, তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করছি তোমরা মজা পাবে। Hey guys, welcome to the channel. Guys, আজ আমি চলে এলাম, কত কিছু নিয়ে দেখতে পাচ্ছ, আর সব আমি একেবারেই নিয়ে এসেছি। আজ তো চ্যালেঞ্জ করবো না, তাই আজ যতটা খুশি ততটা খাবো। দেখতে পাচ্ছ আমি এখানে রাইস নিয়ে নিয়েছি, ওর এখানেও জানি না কি আছে। তো আমার এখানে রাইস আছে, এখানে একটা কাঁচা লঙ্কা, এখানে আছে অমলেট, আর এখানে আছে বেগুন ভাজা। তারপর না, ওর এখানে সিম না, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, ও আমি তো জানি না, আমি বলতে পারবো না। তারপর এখানে আছে এগ মশলা কারি, এখানে আছে ডাল, মসুর ডাল, দেখতেই পাচ্ছ। তারপর একটা দিন ধরেছ কেন, এখানে আছে চিকেন কারি, না না গো, তোমরা এটা বিশ্বাস করো না, এটা হলো মুরগির ঝোল, দেখতেই পাচ্ছ আর ঝোল ঝোল হয়েছে। আর ওয়েট করতে পারবো না, আমি এবার স্টার্ট করছি। আর এখানে তো বলিনি, এখানে রাইস নিয়ে নিয়েছি আমি অনেকটা, যতটুকু লাগে ততটুকু খাবে, এক্সট্রা নিয়ে নিয়েছি, তোমার চাইলে নিয়ে নিও। এবার আমি স্টার্ট করছি, আর পারছি না। এই দেখো চিকেন, চিকেন খাবে, এই রাখো রাখো, লেগ পিসটা নিয়ে নিয়েছে, তুমি অন্য পিস নেবে, লেগ পিস গুলো আমার। ঠিক আছে, ডাল নিয়ে নাও। হ্যাঁ ডালটা দাও, ডাল দিয়ে শুরু করি। হ্যাঁ দাও, বেশি দিও না কিন্তু, ডাল রাতে খাবো, চিকেন দিয়ে খেতে হবে। এই হবে, আর দিও না আমাকে। ঠিক আছে আমি নিয়ে নিই। ডালটা ভালো হয়েছে, লাল দিয়ে খাবো। গ্লাস ইয়ো গ্লাস, আমি বলছি ডালটা কেমন হয়েছে? ভালো হয়েছে, পালতে হবে, আমি খাবো না। হ্যাঁ কাঁচা লঙ্কাটা অনেক ঝাল, আমি নিয়েছি না অন্য। কোথায় ঝাল, ঝাল নেই তো কাঁচা লঙ্কায়। আমার হয়ে গেছে, এবার আমি এটা নিয়ে নিই, এগ মশলা কারি একটু ডুবিয়ে দেবো। তুমি খাবে, খাবে বলছো, দেবো তোমাকে, এক মশলা গালিটা অনেক ঝাল। নুন কম হয়েছে,
আর এক মশলা করে নেবে না না খাবে দাও কি হয়েছে কিছু আরে তুমি কি করবে সময় ভয় বেড়ে গেছে খেয়ে না খেয়ে না এই নাও তোমাকে দিচ্ছি এই নাও এবার চিকেনটা দাও হয়ে গেল এক শেষ এক কারি ফিনিশ এবার চিকেন রাইস লাগবে তোমার রাইস লাগবে রাইস দেবো তাহলে একটু দাও একটুখানি দিও বেশি দেবে না তবে আর লাগবে লাগবে না হয়ে গেছে এটা কি করছো আমাকে চিকেন খেয়ে আমার কি আমাকে একটু দাও চুল এই নাও
ওরে বাবা রে, তাহলে আমি আর ঝোল নিচ্ছি না। তুমি শেষ করে নিয়েছো জল, এবার তোমাকে আনতে হবে। এই আর নেই, এই যে সামনে আছে। আরে ও আস্তে আস্তে আর একটু নেকলেসটা খেয়ে নিব। আমার পেট ভরে গেছে পুরো। কি পারলে কেন কফিস যে খাবে, রাতে মনে হয় খেতে দেবে না আমাকে। রেখে দাও না, রাতে খাবো। দেব আমার পেট ভরে গেছে। আর দেবো তুমি নাও। তুমি ওরে বাবা, আমি তো পাচ্ছি না। পেট গুঁড়ো ভরে গেছে।
আর পাচ্ছি না, পেট ভরে গেছে পুরো। তাহলে যে কি নিয়েছো? হ্যাঁ, কি কি কিছু বললে? পারছি না পারছি না বলে সব খেয়ে নিয়েছি। আমি কোথায় গেলাম? সবই তো তুমি খেলে। আমার শেষ, এই দেখতে পাচ্ছো সবগুলো খেয়ে নিয়েছি। হয়েছে তোমার? এবার বাসনগুলো ধুয়ে নিয়ে আসো। আরে আমি তো প্রথমেই বলেছিলাম যে প্রথম শেষ করবে সে বাসন দিয়ে নিয়ে আসবে, আজকেরটা উল্টো উল্টো নিয়ম আজ। ঠিক আছে, তুমি প্রথমে শেষ করে নিয়েছো, এবার তুমি ধুয়ে দিও। তোমার হয়ে গেছে? হুম, চলো এবারে যাই। বাসনগুলো ধুয়ে নিয়ে এসো আর আমি শুয়ে পড়ছি। ঠিক আছে, তুমি বাসনগুলো ধুয়ে নিয়ে এসো। তো গাইস, আমার খাওয়া শেষ। আমারও শেষ। এই দেখো, এই আমি কিন্তু অনেক কম খেয়েছি, তাই না? সবগুলো খেয়ে নিলি। আমি কোথায় খেলাম? আমি তো এইটুকু খেয়েছি, আর এই যে বাকিগুলো আছে ওগুলো সব রেখে দেবো, রাতে খাবো আমরা। আজকের জন্য ভিডিওটা এত কি। তোমাদের ভিডিওটা কেমন লাগবে কমেন্টে। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা যদি ভিডিওটাকে ইউটিউবে দেখছো তাহলে তোমরা আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর বেল আইকনটাকেও টিং করে বাজিয়ে দিও। আর যদি তোমরা এই ভিডিওটা ফেসবুকে দেখছো তাহলে আমার ফেসবুক পেজটাকে লাইক করো, ফলো করো, শেয়ার করো, কমেন্ট করো, সব কিছু করে দিও। এবার আমি যাচ্ছি, বাই। হ্যাঁ, নিয়ে যাচ্ছি, টাটা, লাভ ইউ। হয়েছে তো? আর কত? চলো। আমার পেট পুরো ভরে গেছে, আর পাচ্ছি না। ওরে বাবা, বাই গাইস। ক্যামেরাটা বন্ধ করবে তো, গিয়ে যাও। আরে যাও, ঠিক আছে।